চব্বিশে আগস্ট বুধবার রাত আটটায় শামীম জাহেদি আছে রিটোর স্পিকে, জানিয়ে দিচ্ছে শিরোনাম। কোন দলের চাওয়ায় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হয়নি, কারচুপি ঠেকানোই প্রধান উদ্দেশ্য জানালেন সিইসি। রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা চায় বাংলাদেশ, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শঙ্কা। ডিমের দাম কারসাজিতে অদৃশ্য শক্তি রয়েছে, দায়ীদের বিরুদ্ধে শাস্তির হুঁশিয়ারি ভোক্তা অধিদপ্তরে। রাজধানীর বিজয়নগরে একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। এ নিয়ে আরও কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আমরা শুনেছি যে একটি খাবার দোকানে বা খাবার হোটেলে বিজয়নগরে আগুন লেগেছে, সর্বশেষ অবস্থা কী আপনার কাছে জানতে চাই? দেখুন, খাবার হোটেল নিচতলা এবং দোতলায়, ঠিক তার উপরে তিনতলায় কিন্তু একটি টিন শেডের ভবন রয়েছে। টিন শেডের একটি অবকাঠামো রয়েছে, যে অবকাঠামোর ভেতরে অর্থাৎ সেই টিন শেডের কিন্তু ইলেকট্রনিক্স প্রোডাক্টের বা ইলেকট্রনিক্সের যে সামগ্রী সেগুলোর গুদাম। আমরা এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, এই জিনিসটি নিশ্চিত হতে পেরেছি, এবং ফায়ার সার্ভিস এই মুহূর্তে চেষ্টা করছে যে টিন রয়েছে অর্থাৎ যে বাউন্ডারি রয়েছে, যে রুমটি রয়েছে টিনের, সে টিনগুলো আসলে খুলে ফেলতে, কেননা পানি দেওয়ার জন্য আসলে একটি জানালা বা একটি খোপ প্রয়োজন যেটি দিয়ে ভেতরে পানি দিতে পারবে। এই গুদামে কিন্তু সেরকম কোনো জানালা নেই, সেই জায়গা থেকে কিন্তু এক ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। এবং এই মুহূর্তে তাদের প্রধান যে কাজটি বা তারা যেটি করছেন সেটা হচ্ছে যে টিন আসলে সরিয়ে ফেলা, উপর থেকে অথবা সাইড থেকে যেদিক থেকেই হোক তারা টিনটি সরিয়ে ফেলতে যাচ্ছেন, কারণ টিনটি সরিয়ে ফেলতে পারলে এখন আগুনের যে অবস্থা সেটি আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব, খুব দ্রুতই নিয়ন্ত্রণে আনা যাবে বলে কিন্তু জানাচ্ছেন আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা। আপনি জানেন প্রায় সন্ধ্যা সাতটার দিকে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এরপরে একে একে এখন পর্যন্ত 13টি ইউনিট কাজ করছে দুদিক থেকেই, অর্থাৎ আমরা দেখছি যে এই ভবনের দুদিক থেকেই প্রথমে পানি ছেটানো হয়, এবং সেই পানির মাধ্যমে কিন্তু অর্থাৎ এই টিন শেডের বাইরের দিকেও যে আগুনের শিখাগুলো আমরা দেখতে পেয়েছিলাম সেগুলোকে নিয়ন্ত্রণ করে আসলে ভেতরের দিকে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন যেটি প্রধান কাজ করছেন সেটা হচ্ছে এই টিনগুলো আসলে সরিয়ে ফেলা। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে একজন ফায়ার সার্ভিসের কর্মী আসলে টিন খুলে ফেলার জন্য যে চেষ্টা সেটা তারা করছেন, এবং সেই কার্যক্রম অনুযায়ী তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং এটি আসলে যে কোনো মুহূর্তেই খুলে পড়তে পারে সেই জায়গাটির একটি রিস্ক বা একটি ঝুঁকি রয়েছে, এমনটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে এবং বলা হচ্ছে আশেপাশ থেকে সবাইকে সরে যেতে। ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি তারা বলছেন যে এই টিনটি যদি সরিয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে আসলে খুব দ্রুত সময়ের মধ্যেই আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাবে, এবং সেরকম একটি অবস্থানই কিন্তু এখন রয়েছে। আপনি জানেন যে যেহেতু এখানে ইলেকট্রনিক্সের সামগ্রী ছিল অর্থাৎ প্লাস্টিকও কিন্তু এখানে ছিল, ইলেকট্রনিক্স সামগ্রীগুলোর যে ফ্রেম বা বাইরের আবরণটা হয় সেটা তো প্লাস্টিকই হয়, সে কারণে কিন্তু আগুনটি ছড়িয়ে পড়ার ক্ষেত্রে একটি ভূমিকা রেখেছে, এবং আগুনের যে ভয়াবহতা আমরা এখন দেখতে পাচ্ছি তার অন্যতম কারণ কিন্তু এই কামাল। আপনাকে ধন্যবাদ। আমরা দেখছিলাম বিজয়নগরে আগুনে যেখানে লেগেছে সেখানে ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মী বনি ইবনে কামাল আমাদেরকে সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন। কোনো দলের চাওয়ায় ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়নি, প্রধান নির্বাচন কমিশনার বলেন। এ নিয়ে রাজনৈতিক দলগুলো কি বলছে তা বিবেচনা করা হয়নি, নির্বাচনে কারচুপি ঠেকাতেই এই সিদ্ধান্ত। সিইসি আরও বলেন ভোট কেন্দ্রের ডাকাতের ঠেকানোর দায়িত্ব কমিশনের। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ ইয়াহিয়া আখতার এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ আবু আলম মোহাম্মদ শহীদ খান। জনাব শহীদ খান এবং জনাব ইয়াহিয়া আখতার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জনাব ইয়াহিয়া আখতার, আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে নির্বাচন কমিশনার আজকে আরও একটু খোলাসা করে বলেছেন যে কেন ইভিএম ব্যবহার করা হচ্ছে। তিনি বলছেন যে ভোট ডাকাতি বা ভোট কারচুপি বন্ধ করতে ইভিএমের ব্যবহার জরুরি। আপনারা একটা সময় নির্বাচন কমিশনের সাথে সংলাপে গিয়েছিলেন, তখন কি পরামর্শ ছিল আপনাদের?
অনেক ধন্যবাদ আপনাকে। জি, এখন আমার যেটা মনে হচ্ছে, আমার খুবই, আমি এই সিদ্ধান্ত জেনে আমি খুবই মর্মাহত এবং দুঃখিত। তার কারণ যে নির্বাচন কমিশন, আমরা আগেই বলেছি যে এই নির্বাচন কমিশন একটা ছল চাতুরি এবং লুকোচুরি প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারের সুবিধাভোগী আমলা নির্ভর একটা নির্বাচন কমিশন। তারপরেও তারা যে আমাদেরকে ডেকেছিলেন সেজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছিলাম, কিন্তু কেন ডেকেছিলেন তার কোনো অর্থ এখন খুঁজে পাচ্ছি না। কারণ ইলেকশন কমিশনে শুধু তো আমাদেরকে ডাকেননি, ইলেকশন কমিশন তাদের যে মেইন স্টেক হোল্ডার তারা হচ্ছে পলিটিক্যাল পার্টিস। সেই 28টা রাজনৈতিক দলের সাথে তারা ইভিএম প্রসঙ্গে মত বিনিময় করেছে, সংলাপ করেছে। তা সেই 28টা দলের মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল ইভিএমের বিরোধিতা করেছে, এবং সরকারি দল এবং জাসদ ইনু এরকম কয়েকটি দল ইভিএম চেয়েছে। তাহলে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, জনগণকে যারা রিপ্রেজেন্ট করে পলিটিক্যাল পার্টি, আমাদের কথা আমরা শিক্ষাবিদ, আমরা তো বলে এসেছি যে ইভিএমে যে ত্রুটিগুলো সেগুলো আমরা তুলে ধরে এসেছি, যে এবং রাজনৈতিক দলও চাচ্ছে না। তাহলে ইলেকশন কমিশন ইভিএমের মধ্যে কী জাদু, কী মধু পেয়েছে যে তারা এই সবার পরামর্শ উপেক্ষা করে তারা ইভিএমে ভোট করতে চাইছে, এটা একটা জিজ্ঞাসা। এবং অনধিক 150 আসনে ইভিএম যদি এতই মঙ্গলময় হয়, এতই ভালো হয়, স্বচ্ছ নির্বাচনকে এত এনশিওর করে, তাহলে হোয়াই নট 300 কনস্টিটুয়েন্সিস? কেন 300 আসনে? তার ব্যাখ্যা তারা কি দিয়েছেন? তার ব্যাখ্যা তারা দেননি। আমরা বারবার বলেছি যে আমাদের দেশ হচ্ছে গরিব দেশ, আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটার তারা হচ্ছে প্রযুক্তি অসচেতন, তারা অল্প শিক্ষিত, তারা স্বল্প শিক্ষিত, তারা প্রযুক্তিকে ভয় পায়। সেরকম একটা দেশে ইভিএমের মতো একটা মেশিন দিয়ে ভোট করা, এটা বিজ্ঞানসম্মত নয় এবং এটার অতীত অভিজ্ঞতা ভালো না। তাছাড়া ইভিএম এমন একটা মেশিন যেটা হ্যাক প্রুফ নেই। ইয়াহি আক্তার, আপনাকে ধন্যবাদ। আমি আবার আপনার কাছে ফিরে আসবো। আমাদের সাথে আমাদের আরেকজন অতিথি আছেন, জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, তার কাছে একটু জানতে চাই। জনাব শহীদ খান, আপনার একটা মতামত জানতে চাই। ইভিএম ভালো খারাপ সেটি একটু আলাদা বিকল্প, আলাদা বিতর্ক, কিন্তু বলা হচ্ছে যে অধিকাংশ স্টেক হোল্ডার যারা নির্বাচনের অংশীজন, যাদের রাজনৈতিক দলগুলোর কথা বলা হয়, যাদের সাথে নির্বাচন কমিশন বৈঠকে বসেছিল, তারা আপত্তি করছেন। এবং একটা পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার নিজেও বলেছিলেন যে অধিকাংশ রাজনৈতিক দল এটা চাচ্ছে না, বিশ্বাস নেই তাদের। এরপরও আমি যদি বলি, ইভিএম সংক্রান্ত সংস্কারের যেসব কিছু প্রস্তাব ছিল, যেমন পেপার অডিট ট্রেলের কথা বলা হচ্ছিল, বলা হচ্ছিল যে এখানে রিকাউন্ট বা পুনর্গণনার সুবিধাটা সবার সামনে করা যায় কি না, আদালতে যাওয়ার আগে করা যায় কি না, বেশ কিছু পরামর্শ ছিল। সেগুলো সংস্কারের ঘোষণা না দিয়েই এই ইভিএমে নির্বাচন করার সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন, জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে ইভিএম নিয়ে আপনি যেটা বললেন, যে যারা নির্বাচনে যাবেন বা নির্বাচন করবেন যে সমস্ত রাজনৈতিক দল, তারা তো তাদের অধিকাংশই ধরা যায় যে 90-80% তারা বলেছেন যে ইভিএমে তারা সন্তুষ্ট না, বা ইভিএমের উপরে তাদের আস্থা নেই এবং বিশ্বাস নেই। আর নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার গতকাল বোধহয় এই কথাটা বলেছেন, গত পরশু দিন বলেছিলেন এখনও সিদ্ধান্ত হয়নি, কিন্তু 24 ঘন্টার মধ্যে তিনি আবার বলে ফেললেন যে 150 আসনে তারা ইভিএম করবেন। তাদের কাছে যে সকল ইভিএম আছে সেগুলো ত্রুটিমুক্ত করে তারা 75-এর মতো করতে পারবেন, সুতরাং তাদেরকে এটা আবার ক্রয় করতে হবে। আমরা এখন একটা সাশ্রয়ী অবস্থায় আছি, বিশ্ব পরিস্থিতির কারণে আমরা ডিজেলের দাম বাড়িয়েছি, আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই কমিয়ে দিয়েছি, লোডশেডিং করছি, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে প্রতিদিন। সেই সময়ে সমস্ত অংশীজনের অধিকাংশ যখন বলে যে ইভিএম মেশিনের দরকার নেই, আমরা ভোটটা আগের মতোই করতে চাই, তাহলে সেখানে হঠাৎ করে 150 আসনে ইভিএম সিদ্ধান্ত নেওয়াটা একটু কনফিউজিং এবং এটা বিতর্কের সৃষ্টি করবে। এমনিতেই নির্বাচন কমিশনের উপর আস্থা নাই বিএনপি সহ আরও 12টি রাজনৈতিক দলের, তারা যখন সংলাপে দেখেছিলেন সেখানে যাননি, তারা রাষ্ট্রপতির সাথে সংলাপে যাননি, সেখানে 28টি দল গিয়েছিল এবং তাদের মধ্যে অধিকাংশ ইভিএম চান নেই। তো
হঠাৎ করে এই সিদ্ধান্ত আমাকে বিস্মিত করেছে এবং ওনাদের তো আরও ব্যাখ্যা দিতে হবে যে কেন তারা ইভিএম চান। উনি অবশ্য বলেছেন যে ভোট ডাকাতি ঠেকানোর জন্য ইভিএম এখন এবং ডাকাত ঠেকানোর দায়িত্ব নাকি তারা নেবেন। ইভিএম মেশিন সম্পর্কে বলা হলো এই মেশিনের অনেক কারিগরি ত্রুটি আছে, ভোটার অডিট ট্রেইল রিপোর্টটা পাওয়া যাচ্ছে না এবং আরও অন্যান্য বিষয় তো আছেই। আবার শেষে যে ইভিএম যখন ব্যবহার হয় খুবই স্লো, হাতের আঙুলের ছাপ মিলে না, মানুষ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা লাগে। এবং শেষ প্রান্তে যে সবুজ বাটনটা টেপার জন্য ওখানে কেউ একজন দাঁড়িয়ে থাকে। এইরকম অবস্থায় ইভিএমকে এইভাবে 150টা আসন কেন তারা নির্ধারণ করতে গেলেন সেটা তাদেরকে একটা ব্যাখ্যা দিতে হবে এবং সেই 150টি আসন কীভাবে ঠিক হবে, সেটা কি লটারি করে ঠিক হবে নাকি দৈব চয়ন হবে, কীভাবে তারা ঠিক করবেন সেটাও কিন্তু আমরা জানি না। এবং ভোট ডাকাতি ঠেকানোর জন্য যদি 150 আসনে করতে হয় তাহলে আমরা কি ধরে নেব যে 150 আসনেই ভোট ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে অথবা ডাকাতি হয়েছে বা হয় অন্যখানে হয় না? তো এই নানান প্রশ্ন আছে। সুতরাং এই যে প্রশ্নগুলো জনগণের মধ্যে ঘুরপাক খাচ্ছে সেগুলোর একটা উত্তর তাদেরকে দিতে হবে, তারপরে এই নিয়ে আরও আলোচনা করা যেতে পারে। ধন্যবাদ জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, জনাব মোহাম্মদ ইয়াহিয়া আক্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তার এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ আবু আলম মোহাম্মদ শহীদ খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব ইয়াহিয়া আক্তার, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা যখন ইলেকশন কমিশনের সাথে সংলাপে যান শুধু তো ইভিএম নিয়ে আলোচনা হয়নি, আরও বিস্তারিত আলোচনা হয়েছে এবং বলা হয়ে থাকে যে নির্বাচন শুধুমাত্র একটি দিনে আসলে হয় না, সুষ্ঠু নির্বাচন করতে হলে অনেকগুলো বিষয় কাজ করে। পুরো নির্বাচন ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই কিছু সংস্কারের কথা আপনারা বলেছিলেন, সেই সংস্কারের যেসব পরামর্শ দিয়েছিলেন সেসব পরামর্শ কি মনে হয় যে গ্রহণ করা হয়েছে বা এরকম মনে হয় যে গ্রহণ করা হতে পারে? ধন্যবাদ। দেখুন, আমরা যেসব পরামর্শ দিয়েছিলাম, আমি অনেকগুলো পরামর্শ দিয়েছিলাম এবং সাম আপ করে আমি তিনটি পরামর্শের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। তার মধ্যে এক নম্বরে আমি ইভিএম সম্পর্কেই পরামর্শ দিয়েছিলাম এবং আমি বলেছিলাম সেই পরামর্শের উপসংহারে যে এর পরও অনেক নেগেটিভ কথা বলে আমি বলেছিলাম এর পরেও যদি আপনারা ইভিএমে নির্বাচন করতে চান তাহলে একটা আপনারা গণভোটের আয়োজন করুন, কারণ আমরা তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, জনগণকে আমরা উপেক্ষা করতে পারি না। যে কত পার্সেন্ট জনগণ ইভিএমে ভোট চায় সেটা একটু যাচাই করুন, যাচাই করে যদি বেশিরভাগ লোক ইভিএমে ভোট চায় আপনারা ইভিএমে ভোট করতে পারেন, কিন্তু সেই গণভোটটা ইভিএম দিয়ে করলে কিন্তু হবে না, সেটা আবার ব্যালটে করতে হবে। ব্যালটে করে যদি 51% ইভিএমের পক্ষে যায় তাহলে আপনারা করতে পারেন, কিন্তু তারা সরকারের অঘোষিত এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছে বলে এখন আমার কাছে তাদের এই সিদ্ধান্তের পরে প্রতীয়মান হচ্ছে। তাদের গ্রহণযোগ্যতা ছিল আগে জিরো, এখন এই সিদ্ধান্তের পরে তাদের গ্রহণযোগ্যতা হচ্ছে -0। কাজেই বিএনপি সহ আরও যে 9টি দল যারা ইসি আহুত সংলাপ বর্জন করেছে, এখন আমার কাছে কেন যেন মনে হচ্ছে তারা অনেক দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল ওই যে গ্রাম দেশে একটা কথা আছে যে কামার যা গড়ে মনে মনে গড়ে, আপনি যত ইনস্ট্রাকশনই দেন যত ভালো পরামর্শই দেন তারা যা করবে আগে থেকে এজেন্ডা ঠিক করে। ধন্যবাদ জনাব আক্তার, আপনাকে ধন্যবাদ, আমি আপনার কাছে আসবো আবারও। আমি জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে জানতে চাই। জনাব খান, দুই দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আসলে নির্বাচন কমিশন সংলাপ করলো, এছাড়াও বিভিন্ন পেশাজীবীদের সাথেও নির্বাচন কমিশন কিন্তু আলোচনা করছে এবং এই আলোচনা নিয়ে অনেক বৈঠক হয়েছে, অনেক এটি নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের কি দায়িত্ব ছিল না যে তারা এই সংলাপে কী কী প্রধান প্রধান পরামর্শ তাদেরকে দেওয়া হয়েছিল, তারা কী গ্রহণ করলো, কেন করলো না, বা যেটা গ্রহণ করলো কেন করলো, একটু একটা একটা ড্রাফট বা ছোট্ট একটা সারাংশ তারা দিতে পারতো কিনা? না, অবশ্যই পারতো। নির্বাচন কমিশনের সাথে যে আলাপ আলোচনা হয়েছিল, আমি একটা আলোচনায় অংশ নিয়েছিলাম, আমি একটা চিঠি পেয়েছি তাদের কাছ থেকে যে আমরা তাদেরকে কী কী পরামর্শ দিয়েছি, তার একটা সিনপসিস। কিন্তু আপনি যেটা বললেন যে তাদের কাছে কী কী পরামর্শ গেল, এগুলো তো খুব ওপেন ছিল এবার আলোচনা,
বাইরে স্ক্রিন ছিল এবং আমাদের সাংবাদিক ভাইরা বাইরে বসতে পারছিলেন, বসে তারা সব কিছুই দেখতে পেরেছিলেন এবং অনেক আলোচনা, যেটা ইনফর্মাল ফর্মাল যেটা ঘরোয়া আলোচনা সব কিছুই তো পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং আমাদের প্রধান নির্বাচন কমিশনের বেশ কিছু বক্তব্য যেটা আপনারা এখন বলেন যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং এটা নিয়ে অনেক কথাবার্তাও আমরা বলেছি। তা আপনি যেটা বললেন যে হ্যাঁ তারা এটা করতে পারতো, যে তারা কী কী সুপারিশ পেলো এবং সুপারিশগুলোর মধ্যে কতগুলো সুপারিশ তারা গ্রহণ করতে পারেন এবং কী কারণে অন্য সুপারিশগুলো গ্রহণ করতে পারছেন না, তো সেরকম তারা করেননি, বরঞ্চ তারা একদিনের ব্যবধানে পরশুদিন বললেন যে ইভিএম নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আর গতকাল বলে দিলেন আমরা 150 আসনে ইভিএম দিয়েই ভোট করব। আজকে বললেন কোনো দলের উপদেশ বা কোনো দলের পরামর্শ বা কথা শুনে তারা এই সিদ্ধান্ত নিলেন না। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি আপনি নির্বাচন কমিশন আপনারা যদি একটা নির্বাচন করতে চান এবং নির্বাচনটা যদি সকলের অংশগ্রহণমূলক করতে চান, উৎসব মুখর করতে চান এবং গোটা জাতি সেরকমই একটা নির্বাচন চায় যেটা উৎসব মুখর হবে, সকলের অংশগ্রহণমূলক হবে এবং একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর হবে নির্বাচনের মধ্য দিয়ে, সেরকম একটা নির্বাচন করতে চাইলে অংশীজনদের অধিকাংশ যেরকমটি চাইবে সেরকম পদক্ষেপ নিতে হবে, না হলে এটা নিয়ে আলোচনা করে লাভ কি, এইটা নিশ্চয়ই খুবই চিন্তারই বিষয় যে এই আলোচনার প্রয়োজন ছিল না। তাহলে ধন্যবাদ জনাব খান, আমি আপনার কাছে আসবো। জনাব ইয়াহিয়া আক্তার, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা যদি ইভিএমের বাইরেও আসি, পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিন্তু একটা সংস্কারের কথা বলা হয়, অনেকেই বলছিলেন, যেমন বলা হয় যে একদিনে নির্বাচন না করে এটাকে যদি দুদিনে বা তিন দিনে করা যায় তাহলে কিন্তু নির্বাচন কমিশনের জন্য এটা সহজ হয় এবং সবারও নজরদারিতে রাখতে সহজ হয়। এইসব বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় কি না, বা আমরা যদি বলে থাকি যে আমি বলছিলাম যে ভোট কিন্তু একদিনে হয় না, সুষ্ঠু নির্বাচন করতে হলে অনেক দিন ধরে করতে হয়, আমরা প্রায় অভিযোগ শুনি যে গ্রামাঞ্চলে একটা বিশেষ এলাকা বিশেষ দলের হয়তো সমর্থক আছে, তখন তাদের প্রতিপক্ষরা ওই এলাকায় সেসব মানুষকে ভোট দান আসতে বাধাদান করে, এই যে বিষয়গুলো রয়েছে তার জন্য হয়তো যেটা অনেকটা আর্লি ইলেকশন আর্লি ভোটিংয়ের মতো করা যায় কি না, যে তিন দিন ধরে ভোট দেওয়া যাবে একই জায়গায়, এইসব নতুন জিনিসগুলো ভাবা উচিত কিনা, তাহলে সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচনের জন্য বা নির্বাচন ব্যবস্থা যদি কোনো ত্রুটি থেকে থাকে তা সংস্কার করা যেতে পারত। জনাব ইয়াহিয়া আক্তার, ধন্যবাদ। না, আপনি যথার্থই বলেছেন যে নির্বাচন তো একটা একদিনের প্রক্রিয়া না, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, তো সেই দীর্ঘ প্রক্রিয়ায় 1.5 বছর আগেই বিতর্ক সৃষ্টি করে ফেললেন ইসি ইভিএম নিয়ে, তো এর কাছ থেকে আমরা কী আশা করব, কী পরামর্শ দেবো? আমি তো অনেক পরামর্শ দিয়েছিলাম যে নির্বাচনের একটা পরিবেশ লাগে, যুদ্ধের মধ্যে নির্বাচন হয় না, নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্যে অনেক আগে থেকে কাজ করতে হয়। তা আমি তো কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলাম, আপনি চাইলে আমি রিপিট করতে পারি। যেমন নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে যে রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, সেই পদগুলোতে আমাদের যোগ্য লোকবল আছে, আমাদের ইলেকশন কমিশন লোকবল সমৃদ্ধ, সেখান থেকে তাদেরকে বাদ দিয়ে এই ডিসি এডিসি ইউনো সাহেবদেরকে রিটার্নিং অফিসার নিয়োগ করা, এটা আমার কাছে একেবারেই অনভিপ্রেত। এতে ইলেকশন কমিশনের যারা পেশাদার অভিজ্ঞ জেলা নির্বাচন কর্মকর্তা তাদের হার্ট বার্নিং সৃষ্টি হয় যে আমরা সারা বছর নির্বাচন করি আর নির্বাচন এলে তখন আমাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে ইউনো সাহেবকে আমাকে এখানে রিটার্নিং অফিসার করা হয়, সেই সমস্ত জিনিস তো এদের মাথায় চিন্তায় আসবে না, এদেরকে যা বলা হবে এরা অঘোষিত ডিকটেশন অনুযায়ী কাজ করবে। আর যদি আপনার ইভিএম দিয়েই 150 আসনে তারা ইলেকশন করেন, ধরে নিলাম করতে পারবে বলে আমার মনে হয় না, তাহলে তো একটা অসাম্য সৃষ্টি হবে, অসাম্য সৃষ্টির সাংবিধানিক অধিকার নির্বাচন কমিশনকে দেয়া হয়নি, কারণ 150 আসনে মানুষ একভাবে ভোট দেবে, বাকি 150 আসনে মানুষ ভিন্নভাবে ভোট দেবে, তাহলে সেই অধিকার ইলেকশন কমিশনকে কে দিয়েছে? আর ইলেকশন কমিশন জনাব আক্তার, আপনাকে ধন্যবাদ, আমাদেরকে শেষ করতে হবে, সময় কম, একদম কম। জনাব শহীদ খান, খুব সংক্ষেপে আপনাকে জানতে চাই যে নির্বাচন ব্যবস্থার যদি আস্থা কথা বলা হয়, একটা যদি বলি যে জাল ভোট বন্ধ করা যদি চাওয়া হয়, জাল ভোট বন্ধ করার জন্য কিন্তু ইভিএম ব্যবস্থা ভালো, এই অর্থে আমি বলছি যে যখন স্মার্ট কার্ড প্রবেশ করিয়ে
ভোটার যাচাই করা হয় তখন কিন্তু সত্যিকার অর্থে অন্য জাল ভোট দিতে পারেন না, এটা ভাবা যায় কি না? কারণ এখানে আপনি বলছেন জনসভা আঙুলের ছাপ মেলানা, সেখানে হয়তো আইরিশ যোগ করা যেতে পারতো, এই সংস্কারটা কি ভাবা উচিত দ্রুতই? না, আপনি ইভিএম তো ব্যবহার করতে পারেন এবং ইভিএম এর টেকনিক্যাল যে সমস্ত দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো তো দূর করতে হবে, রিকাউন্টিং, ভোটার অডিট পেপার, প্লাস হলো যে আপনি কত পার্সেন্ট ভোটকে আপনি আমাদের কিন্তু অনেক সমস্যা আছে, এগুলো নিয়ে অনেক ব্যাপক আলাপ আলোচনা করা দরকার এবং আলাপ আলোচনার ভিত্তিতে এটা করতে হবে। আমি মনে করি না যে আক্তার সাহেব যেটা বললেন যে রিটার্নিং অফিসার যদি নির্বাচন কমিশনের লোকদেরকে করা হয়, ওটা না করে যদি ডিসি ইউনোদেরকে করা হয় তাহলে এইটাতে অসুবিধা হয়, আমি মনে করি না তেমন কোনো অসুবিধা হয়। মূল বিষয়টা হলো যে আপনি নির্বাচনটা কিভাবে পরিচালনা করতে চান এবং নির্বাচনকালীন সরকার কি চায়, কি সেই সরকারের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, জনাব মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। রোহিঙ্গা অনুপ্রবেশের 5 বছর পূর্তি আগামীকাল, গণহত্যা দায়ে মিয়ানমারের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা চায় বাংলাদেশ। এতে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ তৈরি হবে বলে মনে করছে পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রোহিঙ্গাদের কারণে এ অঞ্চলের নিরাপত্তা হুমকির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে ভূ রাজনৈতিক স্বার্থে এ সমস্যা জিয়ে রাখছে কিছু দেশ। এসব নিয়ে কথা বলতে বরানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। জনাব আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি। 5 বছর পূর্তি রোহিঙ্গা অনুপ্রবেশের আগামীকাল, অনেকেই বলছেন কূটনৈতিকভাবে কাজ করতে হবে, নিষেধাজ্ঞা জারি করতে হবে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, যেটা হচ্ছে এই প্রত্যাবাসন অনিশ্চিত। এখনও 5 বছরে আসলে কোনো কার্যকর কোনো অগ্রগতি হয়নি। যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি যে আজ থেকে 5 বছর আগে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা এ দেশে এসেছিলেন, তাদের সংখ্যা এখন প্রায় 10 লক্ষ, এর আগেও ছিল প্রায় 3 লক্ষ। এইসব মানুষকে যারা আপনারা সহায়তা করছেন, মানবিক সহায়তা দিচ্ছেন, তাহলে সেই পর্যাপ্ত সহায়তাও কি আসলে আপনারা পাচ্ছেন কি না, বা সেটার জন্য আপনাদের সামনে কি চ্যালেঞ্জ দেখছেন আসলে? ধন্যবাদ। এখানে মানে যেই তৎপরতা সেখানে রয়েছে, এটা তো প্রতি বছর একটা পরিকল্পনা হয়, কাজের পরিকল্পনা, অর্থায়নের পরিকল্পনা। গত 2-3 বছর ধরেই দেখা যাচ্ছে যে সার্বিক যা বাজেট চিন্তা করা হয় তার চেয়ে কিছুটা ঘাটতি থাকে। আর বিশেষ করে আন্তর্জাতিক ভাবে এখন অনেক ধরনের রাজনৈতিক সংকট, শরণার্থী সংকট রয়েছে। সাম্প্রতিককালের মধ্যে যদি আমরা চিন্তা করি, আফগানিস্তানের কথা আছে, তারপরে সম্প্রতি ইউক্রেন আছে। কাজেই এটা একটা ধারণা করা হচ্ছে যে হ্যাঁ, হয়তো এখানে যদি সামনে আরো কয়েক বছর এটা দীর্ঘায়িত হয় সেখানে কিছুটা চাপ পড়বে অর্থায়নে। তবে সেখানে যেহেতু এই ব্যাপারে সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক মহল, বিশেষ করে আমাদের উন্নত বিশ্বের রাষ্ট্র বা পরাশক্তিগুলো, তারা খুব বেশি ভূমিকা রাখতে পারছে না অর্থায়নের ক্ষেত্রে, তারা বিশেষ করে মানবিক সহায়তা চালু রাখার ক্ষেত্রে তারা হয়তো সেই সহায়তাটা অব্যাহত রাখবে, যেহেতু এটা একটা দীর্ঘস্থায়ী সমাধানে তারা খুব একটা ভূমিকা রাখতে পারেনি বা পারছে না। তো সেখানে হয়তো খুব বেশি সংকট থাকবে না, এটা কিছুটা হয়তো। আরেকটা হচ্ছে যে প্রাথমিকভাবে যে প্রয়োজনটা ছিল বিশেষ করে জীবন রক্ষার্থে, সেইটা কিন্তু এখন একটা স্থিতিশীল অবস্থায় এসেছে। কাজে এখন হয়তো একটু নতুন ভাবে অর্থায়নের এবং এখানে অন্যান্য যে কার্যক্রমগুলো আছে চলমান প্রক্রিয়ায়, প্রথম 17-18-তে যা প্রয়োজন হয়েছে, যদিও সংখ্যা বেড়েছে, আনুপাতিক হারে চিন্তা করলে অতটা প্রয়োজন হবে না, কারণ একটা মোটামুটি সিস্টেমে দাঁড়িয়ে গেছে যে যে কাজগুলো সেখানে করতে হয় সেটা। আরেকটি বিষয় আপনাকে জানতে চাচ্ছি যে আমরা বলছিলাম যে রোহিঙ্গা শিবিরে কিন্তু আইন শৃঙ্খলার অবনতি প্রায় ঘটছে এবং প্রায় তাদের মধ্যে হানাহানি হচ্ছে, খুনাখুনি পর্যন্ত হচ্ছে, এই বিষয়গুলো কি কারা আসলে নজর দেবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী দেবে, নাকি এর জন্য বাড়তি কোনো এজেন্সি কাজ করা উচিত বা করছে কিনা? এটা আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ রয়েছে। আপনারা জানেন যে 17 বা 17-র আগেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা কমিটি ছিল উচ্চ পর্যায়ের, ন্যাশনাল টাস্ক ফোর্স বলা হতো, NTF। কিন্তু বিশেষ করে 2018-19 সময় থেকে আইন শৃঙ্খলার জন্য আরো একটি কমিটি হয়েছে উচ্চ পর্যায়ে, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিড করছে বা সমন্বয় করছে।
সেটার পরিপ্রেক্ষিতে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন যখন তার কাটা বেড়া দেওয়া হলো অথবা সেখানে আরো ফোর্স বাড়ানোর ব্যাপার গুলো ঘটলো। কিন্তু সম্প্রতি যেটা আপনি যেটা বললেন যে আইন শৃঙ্খলার অবনতি ক্যাম্পের ভেতরেই হয়েছে, সেখানে সশস্ত্র বাহিনীগুলো বিশেষ করে 2021 সালে যখন করোনার প্রভাবের কারণে বিভিন্ন রকম কার্যক্রম ক্যাম্পগুলোতে কিছুটা ছোট করে নিয়ে আসা হয়েছিল, সেই সুযোগে কিছু সশস্ত্র গ্রুপ দাঁড়িয়ে গিয়েছে। এখন সেই সশস্ত্র গ্রুপগুলো রোহিঙ্গাদেরই গ্রুপ, অল্প কিছু সংখ্যক রোহিঙ্গাদের সেখানে, এবং সেগুলোর ব্যাপারে মোকাবেলা কিন্তু সরকার চেষ্টা করেছে। বিশেষ করে ক্যাম্পের ভেতরে পুলিশ ফোর্স এখন আছে, যেটা স্পেশাল পুলিশ ফোর্স APBN বলা হয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, তাদের কিছু কিছু ফোর্স ভেতরে অবস্থান করছে, নজরদারি করছে। সেটাতে কিন্তু কিছুটা আমরা মনে করতে পারি, বিশেষ করে আমরা জানি যে তাদের একজন যে নেতৃস্থানীয় একজন তৈরি হচ্ছিলেন মহিবুল্লাহ, তাকে হত্যা করা হয়েছিল গত সেপ্টেম্বরে। তার আগে 6 মার্ডার ছিল, একটি মাদ্রাসায় ঢুকে খুব নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। এই সেপ্টেম্বর 2021-এর পরে কিন্তু সেই তৎপরতা গুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আরো জোরদার করা হয়েছে। তবে আপনি যেটা বলছিলেন যেটা বাড়ানোর ব্যাপারটি, এটা সরকারের পক্ষ থেকেই হয়তো করতে হবে, কারণ এখানে আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক কোনো ফোর্সকে আসলে এই মুহূর্তে বিবেচনা করা ঠিক হবে না, সেটা করা কঠিনও। আমাদের যেটা করতে হবে যে সমন্বয়, APBN আছে, এছাড়া আমাদের অন্যান্য যে ফোর্স গুলো কক্সবাজারে রয়েছে তারা এই, এবং এই সমস্যা কিন্তু মূলত ক্যাম্পের ভেতরই, এটা কিন্তু ক্যাম্পের বাইরে আসছে না, সশস্ত্র যে ঘটনাগুলো ঘটছে, কাজে ক্যাম্পের ভেতরে সমন্বয়টা বাড়াতে হবে আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো। অনেক ধন্যবাদ জনাব আসিফ মনির আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডিম ও মুরগির অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে অদৃশ্য একটি শক্তির হাত রয়েছে, সেই শক্তিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক। এদিকে অসাধু ব্যবসায়ীরা বাজারে অস্থিরতা তৈরি করলে শাস্তির আওতায় আনার দাবি ব্যবসায়ীদের। এই প্রসঙ্গে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি আনোয়ারুল হক। জনাব আনোয়ারুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ডিমের দাম নিয়ে বেশ কদিন থেকেই আলোচনা হচ্ছে, এবং এই যে অস্বাভাবিক দাম, যেটা বলা হচ্ছে যে যখন জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেল এবং পরিবহনের যে দাম বৃদ্ধি পেয়েছে তার সাথে কখনোই এই যে ডিমের দামের যে বৃদ্ধি পাওয়ার যে মাত্রা সেটাকে আসলে সহনীয় পর্যায়ে ছিল না, যে কারণে এত আলোচনা। আপনার কি মনে হয় এই অদৃশ্য শক্তি কারা হতে পারে যারা অসাধু উপায়ে ডিমের দাম বাড়িয়ে দিল? জি ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। দেখুন, অদৃশ্য শক্তি যে শব্দটি ব্যবহার করা হচ্ছে এটি আসলে ঠিক না, অদৃশ্য বলতে কিছু নেই। এবং ডিমের দাম যেটি বৃদ্ধি পেয়েছিল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরপর, সেটির আমাদেরকে আসলে অন্তর্নিহিত কারণটা খুঁজে বের করতে হবে, কি কারণে এটি হয়েছিল সেই কারণটি আমি একটু বলার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে রাত্রে যখন জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হলো, পরের পরবর্তীতে 2 থেকে 3 দিন আমরা পরিবহন সংকটে ছিলাম। আচ্ছা, দেশে পরিবহন সংকটের কারণে প্রত্যন্ত অঞ্চলের ডিম ঢাকায় আসতে পারে নাই যথাসময়ে। এবং যেমন ধরে নেন যে কারণ বাজারে যদি প্রতিদিন 20 লক্ষ ডিমের টার্নওভার হয়, সেখানে যদি 10 লক্ষ ডিম ঢোকে বা 5 লক্ষ ডিম ঢোকে তাহলে কি দাঁড়াবে? সেখানে ওই ডিমটুকু ডিস্ট্রিবিউশনটা প্রবলেম হবে, সেখানে বাজার একটু পরিবর্তন হবে, এটি স্বাভাবিক। 3 দিন পরে যখন ঢাকার মোকাম, ঢাকায় তো একটা বড় মোকাম, এই মোকামে যদি এখানে সাপ্লাই এবং মানে ডিমান্ডের সাথে যদি গ্যাপ হয়ে যায়, সেখানে মূল্য কিছুটা বৃদ্ধি পাবে, এটি স্বাভাবিক। এটি অর্থনীতিতে বা যেখানেই আপনি যান যেভাবেই বলেন না কেন, ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপ হলেই সেখানে মূল্য পাবে, সেখানে মূল্যটা বেড়েছে। তারা এখানে যারা মধ্যস্থভুখী আছে, যারা এখানে আড়তদারি করছে, সেখানে মূল্যটা বাড়িয়েছে। কেন বাড়িয়েছে? তার কাছে তো পণ্য দরকার 20 লাখ ডিম সকালে, তার কাছে এসছে হলো 5 লাখ 8 লাখ ডিম এসছে, সে কিভাবে ম্যানেজ করবে? স্বাভাবিকভাবে এখানে দামটা বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে 3 দিন পরে, 2-3 দিন এই সমস্যাটা হয়েছে, অর্থাৎ কি কারণে হলো? তাহলে আমাদের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে আমরা সময় মতো গাড়ি ট্রান্সপোর্টেশন পাচ্ছি না, বা ট্রান্সপোর্টেশন না পাওয়ার কারণে এই ডিমান্ড সাপ্লাইটা হলো চেনটা ঠিক থাকলো না। তার পরবর্তীতে এখন এখন কি সেই পরিবহনের জটিলতা দূর হয়নি কেন? এখন আগের দামে অবশ্যই হয়েছে, আজকে ডিম কিন্তু বিক্রি হয়েছে 8 টাকা 10 পয়সা, বাইরে ডিমের উৎপাদন কস্ট 9 টাকা 10 পয়সা। তাহলে এই ফার্মারিরা যে এই যে ক্ষতিগ্রস্ত পর্যায়ে আছে এখন, এই ক্ষতিগ্রস্ত দীর্ঘ আজকে 1 বছর ধরে
করোনা থেকে চলে আসতেছে, আজকে খামারি দেশে কিন্তু আপনাদেরকে ভাবতে হবে দেশে। কিন্তু আমরা যদি খুচরা পর্যায়ে দেখি জনাব হক, দাম কিন্তু যেমন বলি কিছুদিন আগে 150 টাকা যদি আমি ডজন বলি, এখন সেখানে 40-এর মধ্যেই আছে, 40-50 যদি আমরা একেবারে খুচরো দোকানে দেখি, তাহলে লাভ কি হলো, ভোক্তার লাভ কি হলো? ভোক্তার লাভটা তো সেটি ভোক্তার অধিকার সেটি কাজ করছে, যে এই যে মধ্যস্থভোগী বা খুচরা পর্যায়ে যে দামের পার্থক্যটা, আমরা পাইকারি মূল্যে আজকে যদি আপনি নিতে চান লক্ষ লক্ষ ডিম আমরা 8.50 টাকা 8.10 টাকা সে বিক্রি করেছে আজকের বাজার দর। লাল ডিমটা, এখানে দুই ধরনের ডিম আছে, লাল আর সাদা, দামের কিছু ডিফারেন্স আছে। এখন এইখানে এই যে পাইকারি পর্যায় থেকে আসার পরে, মানে আমি ধরুন উৎপাদক, আমি দেওয়ার পরে সেখানে গাড়ি ভাড়া এখানে যোগ হচ্ছে, ওইখানে যিনি কিনছেন আমার কাছ থেকে সে ঢাকায় এনে আরো দিচ্ছে, আরো থেকে যাচ্ছে, তারপরে খুচরা দোকানদারের কাছে, এখানে একটা গ্যাপ রয়ে গেছে। আমি ছোট্ট একটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, যে ধারণা করা হয় প্রায় 4 কোটি ডিম বাংলাদেশ উৎপাদিত হয় প্রতিদিন, এর মধ্যে বড় বড় যারা প্রতিষ্ঠান রয়েছে, যারা ব্র্যান্ডেড প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, তাদের কত অবদান, কতখানি, কত শতাংশ? আমাদের আমাদের এখন বর্তমানে বাংলাদেশে প্রতিদিন ডিমের যে উৎপাদন আছে বা যেটা চাহিদা সেটি 4 কোটির একটু উপরে। তো 4 কোটির ভিতরে এই কর্পোরেট লেভেল বলছি বা বড় প্রতিষ্ঠান বলছি, মাত্র 5% তারা উৎপাদন করে থাকে, অনলি 5%, 95% আমাদের দেশের। অনেক ধন্যবাদ জনাব আনোয়ার হক, আমাদেরকে শেষ করতে হচ্ছে, আমি দুঃখিত আমাদের সময় হাতে একদম নেই। এই ছিল রেডিও স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।